شريك لك النعمه والنعمه لك والملك لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك والملك والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك আমি এখন মসজিদুল হারামে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কদিন ব্যস্ততার কারণে দেখাইতে পারি নাই, আমি মাত্র ঢুকেছি। বিভিন্ন গেট আছে, দেখেন আজি সাবগণ আসতেছেন সবাই। মসজিদুল হারাম আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সরাসরি কাবা শরীফ দেখানোর জন্য। সবাই থাকবেন ইনশাআল্লাহ। সবাই আমার সামনে মহান আল্লাহ পাকের
ঘর দেখতে পাচ্ছেন, সবাই আল্লাহ আকবার বলেন। এটা হচ্ছে রুকন ইয়েমেনি, এই বরাবর আমার বাম পাশে, ডান পাশে দেখেন সবুজ বাতি, ওখান থেকে বাম পাশে সবাই হাত তুলছে, এখান থেকে হজরে আসওয়াদ। এইভাবে 7 বার চক্কর দিতে হয়। মাকাম ইব্রাহিম দেখা যাচ্ছে, দেখেন আমি আপনাদেরকে সাফা মারওয়া পাহাড়ের দিকে নিয়ে যাব। খুবই সুশৃঙ্খলভাবে যে যার মতো যাচ্ছে, অনেক ক্লকটাও দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিং আবদুল্লাহ গেট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি সাপা মারওয়া পাহাড় দেখাতে, এখানে কিছু বাধ্যবাধকতা থাকে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় তলা দিয়ে আমি চেষ্টা করছি রাউন্ড দিতে, মূল চত্বর থেকে দেখেন কাবা শরীফ দেখা যায়, এটা অনেক উপরে, এখান দিয়ে বেশিরভাগ হুইল চেয়ারে যারা যায় তারা এখান দিয়ে যায়।
দেখেন বাচ্চা ঠেলে নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ হাজি সাহেবগণ আসছে, লক্ষ লক্ষ কুঠির মতো। সবাই দেখেন পড়তেছে, দেখে দেখে পড়ে, কেউ মুখাস্ত করে, কেউ টিম লিডার আছে, আলহামদুলিল্লাহ। এখানে আসলে ভিডিও করার কিছু বাধ্যবাধকতা আছে, পুলিশ দিতে চায় না। তারপরে যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে পবিত্র কাবা শরীফ দেখাতে, হেরাম শরীফ দেখাতে, অনেক শান্তির জায়গা, যাদের আল্লাহ তৌফিক দান করেন তারা আপনারা অবশ্যই অন্যদিকে টাকা খরচ না করে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার দোয়া কবুল করুক। এখন সবাই দোয়া করছে, আমি এখানে 30 তারিখে এসেছি, আলহামদুলিল্লাহ মরমরা শেষ, অনেকগুলো গেট আছে এবং অনেকগুলো ফ্লোর আছে, সুবিধা মতো ভাবে করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। লক্ষ লক্ষ হাজি আসতেছে আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ, মানে সিজন চলে যাওয়ার পরও এখন বলতেছি আরও বাড়তেই আছে। হোটেলগুলোতে তেমন জায়গা নাই খাওয়া থাকার, সব লক। এখন কত হাজি সাহেবগণ দেখবেন আপনার, আশা করি আমি দেখাচ্ছি, দেখেন সরাসরি লাইভ দেখেন, সবাই আমিন বলেন, আমিন। সবাইকে আল্লাহ উমরা এবং বড় হজ করার তৌফিক দান করো, আমিন। আপনা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়াল আখিরাতে, দেখেন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ। এখানে শুধু কাবা তোয়াফের সময়, তারপরে সাইতেও লক্ষ লক্ষ। আমি চেষ্টা করবো ওখানে নিয়ে যেতে, আমাকে দোয়া করবে। এই যে এত লক্ষ লক্ষ মানুষ, মহিলা পুরুষ সব একসাথে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না।
মা বোনরা সবাই অধ্যা করতেছে, এবং সবারই অভিভাবক আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে মা বোনরা সবাই অধ্যানশীল হয়ে যাক, সবাই বলেন আমিন। আসলে একটা মনের ব্যাপার, নিজেদের থেকেই করতে হবে। তাদের সবাই বলেন আমিন। আমি সম্ভবত আপনাদেরকে সাফা মারওয়ার একটা সাইডে নিয়ে এসেছি। আমি আবার রওজা মোবারক সরি কাবা শরীফ দেখিয়ে আবার কাবা শরীফ দেখিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখি আবার আমি চেষ্টা করব সাফা মারওয়া। সবাই বলেন আল্লাহ আকবার, দেখেন মানুষ কাকে বলে। চেষ্টা করছি ফ্রি জায়গায় যাই। হ্যাঁ, ফ্রি জায়গা। দেখেন রেলিং এর জন্য ভালোভাবে দেখা যায় না, তারপরও চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, কাবা শরীফের দরজা দেখা যাচ্ছে পাশে। ইনশাআল্লাহ বাংলাদেশে সবার জন্য দোয়া করেছি, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার সকল সদস্যের জন্য সবাই দোয়া করবেন। দেখেন কত মানুষ এত রাতে ওইখানে। সাফা স্টার্ট। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সাফা প্রান্ত দিয়ে নিয়ে এসেছি। যারা নিচের থেকে তওয়াব করে নিচে, তারা এখান দিয়ে উঠে উঠে ঠিক এই পথে সাফায় যাচ্ছে। যে এখানে সবাই সাফায় যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন স্টার্ট সাফা লেখা আছে এখানে, আমি একটু জুম করার চেষ্টা করতেছি। সাফা স্টার্ট দেখেছেন, এখান থেকে মারওয়া যায়। আমি সাফা চেষ্টা করব পাহাড়টাও দেখাতে আপনাদেরকে, আপনারা সবাই দোয়া করবেন। দেখেন হাজি সাহেবগণ দোয়া করছে। সারা বিশ্বের সকল দেশ থেকে, আমেরিকা, ইউরোপ, সবা আরব, এই সেই সাফা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়টা এখনো আছে কিছু অংশ। পাহাড় বাংলাদেশে পাহাড় না, এগুলা সব পাথর দিয়ে তৈরি পাহাড়, খুবই কঠিন। দেখেন সবাই দোয়া করছে কাবার দিকে মুখ করে। আমি যেখানেই যাই ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি লাইভে দেখাই। আমার জীবনে এটি শ্রেষ্ঠ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, সবাই দোয়া করবেন। দেখেন সাফা মারওয়া হয়ে আবার সাফা আসছে হাজিগণ, লক্ষ লক্ষ। আপনারা কাবা শরীফেও দেখছেন, তওয়াফের সময় এখানেও দেখেন, সাই করার সময় কীভাবে লোকজন আসতেছে দেখেন, এবং সারা বিশ্ব থেকে দেখেন ছোট বাবু। অনেক ভিড়, অনেক ভিড়। আচ্ছা
আমার মনে হয় ভিডিওটি আপনাদের যারা আমরা আসবেন কিছু হলো কাজে লাগবে। এই সাপা পাহাড় দেখা যাচ্ছে, দেখেন পাহাড়টা কেটে ফেলেছে সহজ, অনেকটা আরাম এখন, যেটা আগে অনেক কঠিন ছিল। পাহাড়ের উপরে উঠলাম, এখন দেখেন ডালু নিচে যাচ্ছে মারওয়ার দিকে, মারওয়া পাহাড়, লক্ষ লক্ষ উপস্থিত, শুধু এক রাতেরই অবস্থা এটা, এটা এভরিডে এটা কন্টিনিউ করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে অনেক জায়গায় হোটেল হতে শুরু করে হেরাম শরীফের মধ্যে কাবা শরীফের চারপাশে অনেক বাংলাদেশিরা কাজ করে। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা বাংলা এখানে বুঝতে পারবেন, ওদের সাথে কথা বললে দেখা দিবে সবাই। এখন সামনে দেখেন সবুজ লাইট আসছে, এখান থেকে দৌড় দিতে হয় স্পেশালি শুধুমাত্র পুরুষদের, মহিলাদের স্বাভাবিকভাবে হাঁটলে চলে। দেখেন উপরে দেখা যাচ্ছে সবুজ বাতি এবং দেখবেন দৌড় দিচ্ছে পুরুষরা, খেয়াল করেন সবাই দৌড়ান, দৌড় দেওয়া হচ্ছে। এই যে এখন দেখবেন পুরুষরা দৌড় দিবে, এই যে দেখেছেন, এই যে আজি সব দৌড় দিচ্ছে, আমিও দৌড়াচ্ছি ওনাদের সাথে সাথে। দেখেন বাবু এই সবুজ অংশটা পুরাটাই দৌড়াইতে হয়, দাগ চিহ্ন দেওয়া আছে। শেষ হলে আবার মারওয়া পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন হাজি সাহেবগণ দৌড়াচ্ছে, দৌড় শেষ, এরপর আবার স্বাভাবিক গতিতে সবাই দৌড়ে আসছে। আর আলহামদুলিল্লাহ মুসলিম ঐক্য এখানে দেখলে বোঝা যায় কি সাদা কি ফর্সা কি জাতিভেদ নির্বিশেষে সবাই এখানে এক, আলহামদুলিল্লাহ। আমি একটু জমজমের পানি খেয়ে নিচ্ছি, এখানে জমজমের পানি ইচ্ছা মতো খাওয়া যায়। পানি সব জায়গায় জমজমে পানি অ্যাভেলেবেল, একটু কষ্ট করে নিতে হয়। আমি আসলে এক হাতে আসছি তো আমার লাইভ করতে গেলে, দেখেন পানি দুই টাইপারই আছে, নর্মালও আছে কোল্ডও আছে, যে যেটা খেতে চাই আলহামদুলিল্লাহ। যে এটা ভাই দৌড় নিয়মটা তো সেই আগে থেকে ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী, আমি তো আসলে অনেক ডিপ জানি না, এটা আপনারা আলেমদের কাছ থেকে জেনে নেবেন কেন দৌড় দিতে হয়। সম্ভবত এখানে বাবুরা চলে আসছে, ছোটো ছোটো বাবু, এবং ওপর এখানে প্রত্যেকটা মহিলাই পর্দান পর্দা হয়ে আসতে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, দিস ইজ মানে এরিয়াটা শুধু কাবা শরীফ না, হারাম শরীফ না, পুরা হারাম এরিয়া আছে, মানে এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে মক্কা শরীফের, একটা গন্ডি আছে, এই গন্ডির মধ্যে শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করতে পারে। এবং এখানে যে কোনো মহিলা নিজে নিজে একা একা করতে পারবে, 100% সেফ, রাত 2-3-4-5-6 কোনো সমস্যা নেই, দিন রাত 24 ঘন্টা। দেখেন আমি মারওয়া পাহাড়ের দিকে যাচ্ছি, আমার যদি এটা প্রথম উমরা, আমিও এখনও শিখছি, কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার জীবনের শ্রেষ্ঠ লাইভ আশা করি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে। দেখেন লক্ষ লক্ষ হাজি সাহেব সামনে,
গারোয়া পাহাড় আবার উপরের দিকে উঠছি আমরা। এখন তো অনেক ইজি, তো আগে আরও কঠিন ছিল যখন বাস্তবে এরকম পাকা ছিল। ফ্লোরটা দেখেন, দেখেন একজন লোক ডান হাতে বাবু আর একটা, বাম হাতে বাবু আর একটা, এবং এরা সবাই জোয়ান বয়সী, ইয়াং বয়সী আসে। আর ওমরা করলে বড় হজ করতে সহজ হয়ে যায়, ওমরাতে অনেক কিছুই শেখা থাকে, ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়া যায়। এই আমি মারওয়া পাহাড়ের উপরে উঠছি, ইনশাল্লাহ মারওয়া পাহাড়ের অংশটাও দেখাবো, যদিও পাহাড় কেটে ফেলা হয়েছে, শুধু একটা নিশানা আছে সেটাই দেখাবো ইনশাল্লাহ। তারপরে আমার লাইভ ভিডিও থেকে আমি বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, এখানে সবাই আবার শরীফের দিকে ফিরে মোনাজাত করে। এখানে আমি পাহাড়ের প্রায় সবাই এখানে বসে দোয়া তসবিহ পড়ে, দেখা যাচ্ছে দেখেন বসে আছে সবাই পাহাড়ের উপরে। কেটে ফেলা হয়েছে পাহাড়টিকে, এই যে আশা করি এটা কিন্তু অনেক শক্ত মাটি, মাটি না পাথর দিয়ে তৈরি পাহাড়, আসলে সৌদি আরবে কোনো পাহাড়ি মাটির তৈরি না, বেশিরভাগই পাথর। শুধু বদরের যুদ্ধের যে পাহাড় ছিল ওখানে বালু পাহাড় আমি দেখে এসেছি, শুধু বালু দিয়ে তৈরি, নিপুণ কারুকাজ বালুর তৈরি পাহাড়। আমি আবার মারওয়া থেকে সাফার দিকে যাচ্ছি, লাইভ বন্ধ করে দিব। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভিডিওটি আশা করি আপনাদের দেখা, আপনাদেরও দেখা জীবনের শ্রেষ্ঠ ভিডিও হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।